শহরের স্বাস্থ্য সেক্টরে নয়া পালক দুর্গাপুরের দ্য হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে শুরু হলো শিশু হৃদরোগ চিকিৎসার একটি নয়া বিভাগ চেন্নাইয়ের বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ কে আর বালাকৃষ্ণনের তত্ত্বাবধানে এই হাসপাতালেও চালু হয়ে গেল শিশু হৃদয়ের অস্ত্রপ্রচার। ইতিমধ্যে এই হাসপাতালে তিরিশটিরও বেশি শিশু হৃদয়ের সফল অস্ত্রপ্রচার হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অধিকাংশ দরিদ্র পরিবার থেকে আসা বেশ কয়েকজন মহিলা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় এই হাসপাতালে প্রত্যেকেরই অস্ত্রপ্রচার হয়েছে বিনামূল্যে। শনিবার হাসপাতালে আয় যত এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন দ্য হেলথ ওয়ার্ল্ডের চেয়ারম্যান ডাক্তার অরুণাংশ গঙ্গোপাধ্যায় দুর্গাপুরের চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে নতুন সুখবর বয়ে আনলো দ্য হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল এই হাসপাতালে শিশুদের হৃদরোগের অস্ত্রোপচার শুরু হয়েছে সম্প্রতি শনিবার হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সফলভাবে অস্ত্রোপচার হওয়া বেশ কয়েকজন শিশুর অভিভাবক তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দ্য হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের চেয়ারম্যান এবং নির্দেশক ডাক্তার অরুণাংশু গঙ্গোপাধ্যায় বলেন সমগ্র পূর্ব মধ্যে এই ধরনের একটি স্বয়ংসম্পূর্ণ শিশু হৃদরোগ ইউনিট একমাত্র এখানেই তৈরি হয়েছে নয়া এই বিভাগটি খোলার পর থেকে তিরিশটিরও বেশি শিশু হৃদয়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে এই হাসপাতালে বলে জানান তিনি এবং রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পে নথিভুক্ত হওয়া শিশুর পরিবারগুলি পুরোপুরি নিঃশুল্কভাবে এই পরিষেবা পাচ্ছেন বলেও জানান ডক্টর গঙ্গোপাধ্যায় বলতে পারেন বলতে পারেন এটা কি কখন থেকে দেখুন এটা যখন প্রথম দুর্গাপুরে প্রথম টার্সির কেয়ার হসপিটাল করার কথা ভেবেছিলাম সেটা সাল দু হাজার যখন আমার মনে হয়েছিল যে দুর্গাপুরে টার্সিরি কেয়ার হসপিটাল আসার সময় হয়ে গেছে তখনও কেউ বিশ্বাস করেননি তাই প্রথম ধাপ আমাকে অপেক্ষা করতে হয়েছে লোকে এটা বোঝাতে যে হ্যাঁ এখানেও কার্ডিয়াক সার্জারি করা যায় এখানে অ্যাডাল্ট সার্জারি করা যায় এখানে সমস্ত রকম কার্ডিওলজির পেসমেকার অ্যাঞ্জিওপ্লাস্টি সব কিছু করা যায় এই আজকের যে প্রোগ্রাম এটার মূল কারণটা হচ্ছে যে আমরা গত বছর ধরে হার্ট সার্জারি করছি বাচ্চাদের সেগুলো অ্যাভারেজ যেমন হার্টে ফুটো আছে বন্ধ করা হ্যাঁ হার্টে কোথাও কয়েলিং করা কোথাও ক্যাথেটার দিয়ে বন্ধ করা কিন্তু পাঁচ কেজির নিচের বাচ্চা বা যাদের হার্টে খুব কমপ্লেক্স প্রবলেম আছে সেগুলো এখনও অবধি পূর্ব ভারতে কোনো ইনস্টিটিউটই পুরো মাত্রায় শুরু করেননি তো আমার যেটা মনে হয়েছিল বিভিন্ন জনের সাথে কথা বলে যে এই একটা জিনিস আমাদের শুরু করা উচিত মূল চ্যালেঞ্জটা হচ্ছে টাকার নাইনটি পারসেন্ট প্রাইভেট হসপিটালে দেখুন সরকারি প্রতিষ্ঠানে করা মানে ওখানেও টাকা লাগছে কিন্তু সেটা আমাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে প্রাইভেট হসপিটালে যখন আপনি করছেন তখন সেই টাকাটা তো ট্যাক্সের মাধ্যমে আসছে না সেটা বাড়ির লোককে বিয়ার করতে হচ্ছে এবার এই যে বাচ্চাগুলো এরা খুবই অর্থনৈতিক খারাপ কন্ডিশন থেকে বেশিরভাগ বাচ্চা আসে কেন বলতে পারবো না কিন্তু তাই আমরা দেখেছি সে তাদের সেই আর্থিক ক্ষমতা থাকে না সরকার একটা প্রচন্ড ভালো কাজ করেছেন শিশু সাথী প্রকল্প এনে যে প্রচুর বাচ্চা এতে উপকৃত হচ্ছে তো যখন আমি দেখলাম যে সরকারের তরফ থেকে এরকম একটা উদ্যোগ আছে তখন মনে হলো বাদ বাকি উদ্যোগটা যদি আমরা অর্গানাইজ করতে পারি তাহলে এই বাচ্চাগুলোকে তো সাহায্য করা যায় সম্প্রতি বেশ কয়েকজন শিশু হৃদয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই হাসপাতালে তাদেরই কয়েকজনকে এদিনের সাংবাদিক বৈঠকে হাজির করানো হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের কেউ এসেছেন পুরুলিয়া থেকে কেউ বা বাঁকুড়া বা বীরভূমের কোনো প্রত্যন্ত গ্রাম থেকে তবে তাদের প্রত্যেকেরই মুখে এদিন ছিল অনাবিল হাসির ছোঁয়া কারণ প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে এই হাসপাতালের সহৃদয় ডাক্তারবাবুরা জীবন ফিরিয়ে দিয়েছেন তাদের প্রিয় সন্তানগুলিকে बस सक्सेसफुल है अभी। मतलब बुढ़िया सरकारी अस्पताल में देखिए তারপরে তারপরে कैंसर है। उन्होंने भी ভালো आज। इतना खर्चा लगा यहां पे? खर्चा नहीं लेगा। हमारा केस हो गया हुआ ऐसे शिशु सत्य के सर हमरा तो पुलिया तक ही पाटिए चले गए हैं। कल काऊ दे चुके हैं। तो हम देंगे बुंदेल। इनके लिए अलग नहीं मत तो तो

এই পুরো প্রকল্পটি স্বয়ং যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন যিনি তার পুরো টিম নিয়ে এই প্রকল্পটিকে সফলভাবে বাস্তব রূপ দিয়েছেন তিনি ডক্টর কে আর বালাকৃষ্ণন শনিবার দুটি শিশু হৃদয়ে সফলভাবে অস্ত্রোপচার করেছেন তিনি এবং সেই অস্ত্রোপচারের পুরো ভিডিও তিনি হাজির করেছেন সাংবাদিক বৈঠকে শিশুদের এ ধরনের জটিল হৃদয়ের অস্ত্রোপচারের জন্য এতদিন এ রাজ্যের প্রায় সবাইকে ছুটতে হতো দক্ষিণের রাজ্যগুলিতে কিন্তু বিপুল ব্যয়ের পরও প্রতিটি অস্ত্রোপচারে যে সফল হতো এ বলা যাবে না এখন থেকে এ ধরনের অস্ত্রোপচার দুর্গাপুরে সম্পন্ন হওয়ায় অনেকের কাছেই তা অত্যন্ত স্বস্তিদায়ক খবরও বটে বিড়ো রিপোর্ট এক্সপ্রেস নিউজ